হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পিডি। আজকে আমরা আলোচনা করব রিলে নিয়ে। রিলে কীভাবে কাজ করে থাকে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল, অর্থাৎ আমরা যে রিলেগুলো ব্যবহার করে থাকি তার ভিতরে যে একটি ম্যাগনেটিক কয়েল রয়েছে সেই কয়েলটি কীভাবে কাজ করে থাকে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রিলে সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো এসি রিলে, অপরটি হলো ডিসি রিলে। আমার হাতে যে রিলেগুলো দেখতে পাচ্ছেন সেই রিলেগুলো হলো এসি রিলে, 220 রিলে। এই রিলেগুলোর আজকে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। তো এই যে রিলে রয়েছে এর পিছনে যে লেগগুলো রয়েছে বা পিনগুলো রয়েছে সেই পিনগুলো বিভিন্ন রিলের বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে যে রিলেগুলো রয়েছে সেটি হলো 8 পিনের রিলে, 10 পিনের রিলে, 11 পিনের রিলে। তো আজকে আমরা এই ছোট্ট রিলেটি নিয়ে আলোচনা করব বা এর ভিতরের কানেকশনটি দেখব। আমরা এখন এই রিলেটির যে উপরে গ্লাস কভারটি রয়েছে সেটি খুলব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কভারটি খুলে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে এই কভারটি খোলার পরে এরকমের একটি রিলে বেরিয়ে আসছে, আর এই গ্লাসটি আমরা আলাদা করে রেখে দিলাম। আর এখানে যে রিলেটি দেখতে পাচ্ছেন এই রিলেটি হলো মূলত এর প্রাণবিন্দু। এখানে যদি আমি এসি সাপ্লাই দিই তখন এর ভিতরে একটি ম্যাগনেটিক ফোর্সের সৃষ্টি হয়, আর সেই ম্যাগনেটিক ফোর্সের কারণেই মূলত আমরা যে NONC পেয়ে থাকি। এখানে যে দেখতে পাচ্ছেন পিছনে যে পাতিগুলো রয়েছে এই পাতিগুলো এখানে যখন পাওয়ার সাপ্লাই দিই তখন এই কয়েলের ভিতরে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় এবং চুম্বক ক্ষেত্রে এই যে পাতিগুলো রয়েছে সেই পাতিগুলোকে কন্ট্যাক্ট টেনে তার কাছে নিয়ে আসে। আর এখানে যে কমান্ড প্রান্ত রয়েছে এই প্রান্তে যদি আমরা এসি সাপ্লাই দিই তখন এর পাওয়ার কানেকশন দেওয়ার আগে NC দিয়ে আমরা কন্ট্যাক্ট পেয়ে থাকি। আর যখন আমরা এই রিলেকে পাওয়ার দিই তখন এর চুম্বক ক্ষেত্র একে টেনে এই NOকে NC করে দেয় আর NCকে NO করে দেয়। এই যে কয়েল কানেকশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো মূলত এভাবে কাজ করে থাকে যখন আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিই। এই পিনটি মূলত এই চুম্বক ক্ষেত্র টেনে তারে NC NOকে NC করে আর NCকে NO করে দিয়ে থাকে, সেই কাজটি করে থাকে এই রিলের মাধ্যমে। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইট রয়েছে বা LED রয়েছে এর যে পাওয়ার কানেকশন করার পরে এটির শনাক্ত করার জন্য পাওয়ারকে। আর এই যে একটি 1K রেজিস্টার রয়েছে আর এখানে একটি মূলত স্প্রিং রয়েছে, এই স্প্রিংটি এই এর কাজ করে থাকে, অর্থাৎ সবসময় NC-তে কন্ট্যাক্ট করে থাকে এর মাধ্যমে। আর এর পিছনে যে লেগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই যে এর বেস রয়েছে রিলে বেসের সাহায্যে আমরা মূলত এর NONC কানেকশন পেয়ে থাকি। রিলে বেস কীভাবে কাজ করে তা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ছিল রিলে নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।